প্রিয় দর্শক, স্ত্রীকে অনেকক্ষণ আদর করার পরেও যদি স্ত্রীর গোপনাঙ্গে পিচ্ছিল রস বের না হয়, তাহলে কিন্তু পুরুষরা সহজে তার স্ত্রীর ভেতরে প্রবেশ করাতে পারে না। এই সময় দরকার কৃত্রিম কোনো কিছু ব্যবহার করে স্ত্রীর গোপনাঙ্গ পিচ্ছিল করা। তবে সেই ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে লুব্রিক্যান্ট ব্যবহার করা। অনেক সময় এরকমও করতে পারেন, যখন আপনি আপনার স্ত্রীকে আদর করবেন তখন আপনার অঙ্গ দিয়ে কিন্তু কিছুটা পিচ্ছিল পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু আপনি আপনার স্ত্রীর অঙ্গ পিচ্ছিল করতে পারেন। এর বাইরেও আরো একটা কাজ করতে পারেন, আপনার হাতের একটা আঙুল দিয়ে আপনার স্ত্রীর ওপরে যে ছোট্ট দানাদার অংশ রয়েছে এখানে হালকা নাড়াচাড়া করতে পারেন, অথবা আপনার একটা আঙুল তার ভেতরে ঢুকিয়ে সামান্য নাড়াচাড়া করতে পারেন। এতে করে তার দ্রুত উত্তেজনা চলে আসবে। কিন্তু যদি এমন হয় যে অনেক চেষ্টা করার পরও তার অঙ্গ পিচ্ছিল হচ্ছে না, এমন অবস্থায় জোর করে আপনি আপনার অঙ্গ স্ত্রীর ভেতরে প্রবেশ করাবেন না। এতে করে তার অঙ্গ ফেটে যেতে পারে এবং আপনার চামড়া ফেটে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হল, ফার্মেসিতে বিভিন্ন ধরনের পার্সোনাল লুব্রিকেন্ট পাওয়া যায়। আপনি একটা কিনে এনে জরুরি মুহূর্তে আপনার স্ত্রীর অঙ্গে বা আপনার অঙ্গের চারপাশে লাগিয়ে কাজ চালাতে পারেন। কিন্তু এটা সব জায়গায় ফার্মেসিতে পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেও কাজ চালিয়ে নিতে পারেন। যদি আপনি কন্ডম ব্যবহার না করে সরাসরি স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হন, সেই ক্ষেত্রে আপনি নারিকেল তেল, অলিভ অয়েল, গ্লিসারিন এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি কন্ডম ব্যবহার করে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হন, সেই ক্ষেত্রে এসব ব্যবহার করা যাবে না। এতে করে আপনার কন্ডম কিন্তু ফেটে যেতে পারে বা ছিদ্র হয়ে যেতে পারে। তবে কখনোই সরিষার তেল ব্যবহার করবেন না, এতে আপনার সমস্যা হতে পারে। সত্যি বলতে, একজন মহিলাকে ঘনিষ্ঠভাবে আদর করে যদি জাগিয়ে তোলা যায় তাহলে তার অঙ্গে কিন্তু কামরস আসবেই। কিছু মহিলা হয়তো 2 থেকে 3 মিনিটে উত্তেজিত হয়ে যায়, আবার কারো কারো উত্তেজিত হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আপনার স্ত্রীকে কোথায় আদর করলে সে দ্রুত উত্তেজিত হবে বা তার দ্রুত রস চলে আসবে, এটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। দর্শক, কিভাবে আদর করলে আপনার স্ত্রী খুব তাড়াতাড়ি উত্তেজিত হবে, এই বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে নাইস লিখে কমেন্ট করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।